be on the SS Soldier, man. Loyalty over royalty, I know the vibes. Woke dick, tell my side of some movie. Blue cheese, I swear I'm addicted to blue cheese. I gotta stick to this paper like loose leaf. Tell about my chicken. I hope so. I'm gonna take it. Jamra guys, full of moody the hellam. Guys, আমার একটু এখানে একটুখানি ঠান্ডা লেগে গেছে, সমস্যা হতো এখানে প্রচুর ঠান্ডাও আছে, বাদে রোদ বেরিয়ে আছে, এখন ঠান্ডা যাই না কীভাবে লেগে গেলো, বাট লেগে গেলো। চলো এবার আমরা দেখা হচ্ছে গিয়ে ছাগল আর গরু, দেখা যাক কেমন সিন হয়, কেমন শ্যুট হয়। তো এই নিয়ে ক্রেডিট নিচ্ছে, দেখছো এমন এমন মারবো না, এমন মারবো না। চলো এস দেখা যাক ছাগল অ্যান্ড গরু, এর জন্য আমাদের আবার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, তোমাদের ওখানে বাড়িও দেখাবো, তো লেটস গো। অ্যান্ড আমার এখানে আবার ফাটছে, কারণ হচ্ছে সমুদ্র না চাপাকে আবার এইখান দিয়ে যেতে হো, এখানে লিটারালি ডেঞ্জারাস আছে। গাইস আমি একটু ক্যামেরা দিয়ে ফোকাস করতে পারছি, আমি একটু ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, দেখানোর জন্য বললাম নাকি আমি লিটারালি ভয় পাই লিটারালি। বাট তো আমি গেছি এখানে ক্যামেরা খুলে দেখাচ্ছি, বুঝলি আমাকে যেতে হবে, আমি পড়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি। ওকে গেস তোমরা আপাতত যখন থাকি ওখানে যাই, ওখানে যাই গেস, ও দেখে না আগে চলে যাচ্ছে ভাই, আমি এখানে যাই তারপর দেখা হবে, লেটস গো। গেস আমরা এইখান থেকে স্টার্ট করছি, বাই দ্য ওয়ে এটাই হচ্ছে আমাদের বাড়ি, যেখানে আমরা থাকি। আই হোপ আমি ভেতরে দেখা দেওয়া পাবো না, কারণ হচ্ছে প্রাইভেসি। গেস এখানে আমরা যাচ্ছি, গেস এখানে দেখো দুটো ট্রাক্টর আছে, এখানে গেস এখানে খামার আছে, আমরা একটু খামারের ভেতর দিয়ে যাই। চলো দেখা যাক গেছে খামারের মধ্যে কী কী আছে, গেছে ওখানে ছাগল আছে, চলো দেখা যাক। এসে ছাগল ধরার মাহির দেখতে পাচ্ছ, গজব বেজ্জতি। এই গেছে আমাদের জন্য, আমাদের কন্টেন্ট, এর জন্য ছাগল ধরে দেবে। যাও যাও ছেলে একটু ছাগল ধরে দাও, এসে দেখো আমাদের জন্য ছাগল ধরে দিয়েছে। এই ছাগলও প্রচুর শান্ত আছে, খুব ভালো ছাগল। তাহলে আমার ওকে ছেড়ে ধরো, যাও যাও, গো গো গো, গুটিয়ে দেয় না যেন আসতে, মারবে এমন। গেছে আমি হাত দিতে ভয় পাচ্ছি, কারণ হচ্ছে সিং আছে, অ্যান্ড লিটারলি আমি হাত দেবো না, বাট আমার প্রচুর ভয় লাগে এসব জিনিস থেকে। অ্যান্ড ও ডাকছে, আমি ভাবলাম এই ডাকছে, হতে হতে পারে না, হাসছে গেছে, দেখছো তো হাসছে, কি হতে হতে পারে না, এও ডাকতে পারে। গেছ একে গেছ এর গেছ কানে কিছু একটা আছে লাগা, আই থিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, গেছে ওটা আমি ব্লার করে দেবো, ঠিক আছে, মানে ওটা একটা সেলের জন্য লাগানো আছে, সেল বলতে হচ্ছে বিক্রি করার জন্য, হ্যাঁ বাছুর, যেটা কি কেনা হবে অন্য কেউ কিনবে কি কে জানে, বাট ঠিক আছে। কিছু পালানোর চেষ্টা করছে এখান থেকে, ও ধরত ভাই, তুমসে না হো পায়গা, ছেড়ে 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 ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই। এই যে এবার আমরা একটু পুকুরের দিক দিয়ে যাবো, ঠিক আছে, মানে এখানে একটা ধান পড়া আছে যেটা মানে খড়, আরে কেনা কে চাতে হো খড়, সরি গাইস আমি যদি ভুল বলি তোমাকে কিছু বলবে না কমেন্টে, খড় পড়া আছে। আর গাইস ও মাই গড, হাস হাস ধর হাস ধর হাস ধর, কি মন কি গাইস, ওরা আমরা ধরতে পারবো না, বাট এখানে দেখো গাইস আমরা ফিশিং করেছিলাম, এদিকে না গেছি আমরা ওইদিকে যাবো, বাট দাঁড়াবো এখন কোথায় আসতে পারো করো, সব ব্লগে আস্তে আস্তে আমরা দেখতে পাবেন। দেখো গেছ হাঁসেরা যাচ্ছে দিক দিয়ে, এখানে পুকুরে, এখানে সেটা কথা আলাদা, এখানে সেই বাসন মাঝে বাট চান করা হয় না, চান অনেকে করে, সেটা কথা আলাদা। চলো আবার আমরা ওইদিক দিয়ে আমরা যাবো, চলো লেটস গো।